نعمت الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم ওয়াজিবুল ইহতিরাম হযরাতে উলামায়ে কিরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের সুধী পদ্মার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের 23তম পারার শেষ সূরা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মোট 3টা অংশ আছে। 3 অংশের মধ্যে প্রথম অংশ এবং শেষ অংশ বাদ দিয়ে শুধুমাত্র মধ্যবর্তী অংশটুকু বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রধান ফটকে, তোরণে বা বাউন্ডারি ওয়ালের মধ্যে লেখা দেখা পাওয়া যায়। শুধু মধ্যবর্তী অংশটাই, আয়াতটা ছোট এবং ক্ষুদ্র, খুব বড় আয়াত নয়, 2-2.5 লাইনের আয়াত। কিন্তু এই এতটুকু আয়াতও পুরো তর্জমাটা লেখা হয় না, শুধু মধ্যবর্তী অংশটা লেখা হয়, যেন এই আয়াতের প্রকৃত মর্ম থেকে মানুষের দৃষ্টি সরিয়ে বিভ্রান্তিকর অর্থের দিকে তাকে আকৃষ্ট করা যায়। তর্জমা লেখা হয়, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যখন এই কথাটা একটা স্কুলের দেয়ালে, মানে স্কুলের গায়ে বা স্কুলের প্রধান ফটকে, তোরণে লেখা হয়, তখন বাইরের থেকে যে কেউ দেখলে বুঝে, যারা জানে মানে এর ভিতরে যারা পড়ালেখা করে জ্ঞান অর্জন করে জানছে তারা,
আর যারা এর বাইরে এই জাতীয় সিলেবাসে এই জাতীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করে নাই তারা জানে না এই দুই দল কোনো সময় সমান হতে পারে না। বস্তুত এই আয়াতের অনুবাদ এবং তর্জমা এইভাবে করাটাও বিভ্রান্তিকর। আকবর বাদ দিয়ে যদি শুধু এই অংশটা করা হয় তাহলে এটার অনুবাদ এভাবে করাটাও বিভ্রান্তিকর, উসুলে তর্জমার খেলাফ। কেননা এর দ্বারা মানুষ মনে করে যত রকমের জ্ঞান আছে সব জ্ঞানী হলো, সব জ্ঞানের জ্ঞানীরা হলো জানে যারা তারা, আর যাদের কাছে জ্ঞান নাই তারা জানে না, এই দুই দল কোনো সময় সমান হতে পারে না। অথচ কোরআনে কারীমের এই আয়াত দিয়ে এটা কোনো সময় উদ্দিষ্ট নয়। এই আয়াতের বাস্তবিক অর্থে তর্জমা করতে গেলে বিভ্রান্তি মুক্ত তর্জমা এভাবেই হবে। আরো আছে قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ونبي بولدين যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা সমান হতে পারে না। যেহেতু ইস্তিফহাম ইনকারি সরাসরি ইখবার, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা সমান হতে পারে না। এখন আপনি বলবেন হুজুর যেই লাও হেই কদু, তর্জমা তো সেটাই হইলো, যারা জানে আর যারা জানে না, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তারা সমান হইতে পারে না, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই তারা সমান হইতে পারে না, সেটাই তো হইলো। সেটা হয় নাই। ইলম শব্দের একটা আবিধানিক অর্থ আছে জ্ঞান, যে কোনো রকমের জ্ঞানকে আপনি ইলম বলতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে কোনো রকমের বিদ্যাকে, যে কোনো রকমের জ্ঞানকে কি আপনারা ইলম বা জ্ঞান বলেন? আপনাদের সমাজে আপনারা বলেন? আমি জিজ্ঞেস করি, শীত কাটে শীত, এখন এই এলাকায় কি বলে আমি জানি না, ওই যে চুরি করার জন্য ঘরের এই পাশ থেকে মাটি খুঁজে ভিতরে ঢুকে শিং কাটা, শিং খোদা, এই শিং খোদা বা শিং কাটা যে আসে এটার জন্য একটা বিদ্যা এবং জ্ঞান লাগে না? লাগে না। আপনি ভাবেন এটার জন্য বিদ্যা কি লাগে? মাটি খুঁড়তে পারলেই তো হয়। ওহো, যখন পুরো রাত নিশুতি রাত শুনশান কোনো আওয়াজ নাই নিস্তব্ধ, এই অবস্থায় চুরি করে ভিতরে ঢুকতে হলে মাটি খুঁড়তে হবে কিন্তু আওয়াজ করা যাবে না, ঠিক কি ঠিক না? এটার জন্য আলাদা জ্ঞান লাগে না? লাগে না। ভুদা মাটি খুঁড়তে লিগুনি। এখন এটাও তো একটা জ্ঞান, কিন্তু এরকম বিদ্যাকে আমাদের সমাজে কি জ্ঞান বলে? কিন্তু আবিধানিক অর্থে তো সেটাও জ্ঞান, ঠিক কি ঠিক না? পকেটমারি বিদ্যা এটাও একটা জ্ঞান, কিন্তু পকেটমারি বিদ্যাকে কি আমরা জ্ঞান বলি? আপনি মনে করতেছেন পকেটমারি করার জন্য আবার বিদ্যা লাগে নাকি? বাপরে বাপ, পকেটমারদের ইনস্টিটিউট আছে, ওখানে ডিপ্লোমা হয়? হ্যাঁ, আসলেই আছে। ঢাকাতে কমলাপুরের পাশে এক জায়গাতে হিডেন ইনস্টিটিউট, আইসোলেটেড, আপনি দেখবেন না আপনার চোখের আড়ালে। ওই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য প্রথমেই তার সারা জীবনের স্ক্যান করে ফেলা হয়, সিটি স্ক্যান, পুরো জিন্দগির স্ক্যান, যে তার এবং তার গোষ্ঠীর পুলিশের সাথে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো যোগসাজশ আছে নাকি। এটা আবার পুলিশের চর না তো? যখন পরীক্ষায় পাশ হয় যে না, তদন্তে প্রমাণিত হয় উনি নিরপরাধ নিষ্কলুষ, ওনার জীবনে কোনো পুলিশের সাথে কোনোদিন সামনাসামনি সাক্ষাৎ হয়নি, এত পবিত্র মানুষ, তারপরে তাকে অনুমতি দেওয়া হয় ওইখানে ভর্তি হওয়ার। আমি যেগুলো বলতেছি এমনি এমনি বলতেছি না, আমার কাছে এটার একদম বেসিক্যালি তথ্য আছে, সেটা নিয়েই বলতেছি। আমার সাথে আমার এক মুসল্লির দেখা হয়েছিল, আমরা যেহেতু মসজিদে নামাজ পড়াই,
জুমা পড়াই, নামাজ পড়াই, মাদ্রাসায় পড়াই, তো পাবলিকের সাথে আমাদের অনেক বেশি রিলেশন থাকে, মানুষ আমাদেরকে অনেক মহব্বত করে, রাগও করে মহব্বত করে। এরকম একজন আল্লাহ তাআলা যাকে হেদায়েত নসিব করছেন, ওই বেচারা নিজের পরিচয় দিতে গিয়ে বলছিল, হুজুর আমি পকেট মার। তখন তার কাছ থেকে আমি চমকপ্রদ কিছু তথ্য পাইছি, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। ওই শেষ দেখা, এরপরে যদি আরো দেখা হইতো, আরো কিছু এলেম আমি পাইতাম তার কাছ থেকে, আর দেখা হয়নি। এই যে কমলাপুরের কাছে আছে বলতেছি, তার কাছ থেকে পাওয়া তথ্য, সে ওই ইনস্টিটিউটের একজন গর্বিত ছাত্র। ওখানে তো বললো, হুজুর আমি বললাম কি কি শেখানো হয়? হুজুর অনেক কিছু শেখানো হয়, তার ভিতরে মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, মানুষের মনোবিজ্ঞান পড়ানো হয়, হিউম্যান সাইকোলজি পড়ানো হয়, কোন সময় মানুষের অবস্থা কেমন হয়, কোন সময় তার চিন্তা চেতনা কেমন হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারা যে এর অবস্থা এখন কি, এই অবস্থায় তার কাছ থেকে পকেটমারি করা নিরাপদ নাকি বিপদজনক। আমি জিজ্ঞেস করেছিলাম দুই চারটা নিরাপদ টাইমের কথা বলেন তো দেখি, যেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। সে বলতেছে, যেমন অনেকগুলো নিরাপদ সময়, যে সময়ে মানুষের মন পকেটের দিকে থাকে না, এরকম কিছু নিরাপদ সময়ের ভিতরে একটা সময় হলো যখন বাস থেকে যাত্রী নামবে আর বাসের দরজার মুখে ভিড় আছে, বাসটা আস্তে আস্তে চলতেছে, থামবে না পুরা, কন্ট্রাক্টর বলছে ওস্তাদ স্লো, তো বাস থামবে না, স্লো হইতেছে। এই অবস্থায় তাকে কন্ট্রাক্টর বলতেছে বাম্পা দিয়ে নামেন, কি দিয়ে নামেন? তখন এই যাত্রীর মাথার ভিতরে একটা জিনিস থাকে, আমাকে চাক্কার তলে যাওয়া থেকে বাঁচাইতে হবে, এমন ভাবে নামতে হবে যেন পুড়ে ঠ্যাং না ভাঙে, দৌড়ের ভঙ্গিতে নামতে হবে, বাম্পাটা ঠিক মতো ফেলতে হবে, ফেলেই ডানটা আবার নামাইতে হবে, তার পুরা চেতনা দৃষ্টি থাকে চাক্কার তলে যাওয়া যাবে না, আমার নিজেকে বাঁচাইতে হবে, পকেট নিয়ে ভাবার সময় তার নাই, এই রকম মুহূর্ত সাইকোলজিক্যাল দিক থেকে সম্পূর্ণ নিরাপদ টাইম, এই সময়ে যদি পকেট মেরে দেওয়া হয়, নিরাপদে পকেট মারি হয়ে যায়, সেই বেচারা টের পাইলেও বাস্তব আবার চলে গেছে, এই পকেট মারি হয়েছে কইতেও পারবে না। বুঝাইতে পারছি? আমি জিজ্ঞেস করলাম আরো বলেন। আরেকটা হলো যে ড্রাইভার খুব জোরে চালায় এবং মোড়ের ভিতরে আসার পরে কি করে না, স্লো করে না, হালকা স্লো করে ঘুরে, আর যাত্রী ঠাসা থাকে বাস উপরে ধরে আসে, এই অবস্থায় যখন নাকি বাসটা ঘুরে তো এক একজন লোক এক একজনের গায়ের উপরে পড়ে, গ্রু গ্রু করে পড়তে থাকে, তো ওই সময় সবাই চিন্তা করে আমি যেন আরেকজনের গায়ে ধাক্কা না খাই, কিন্তু তারপরেও ধাক্কা লেগেই যায়, এই ধাক্কার মুহূর্তটা বড় জবরদস্ত, সে নিজেকে বাঁচাইতে থাকে, ধাক্কা লাগলেও টের পায় না, পকেটে হাত ঢুকে গেছে আর বেরিয়ে গেছে, তাহলে নিরাপদ সময়। তাকে সাইকোলজি পড়ানো হয়, তারপরে তার রিটেন ভাইবা হয়, রিটেন এক্সাম হয়, ভাইবা হয়, মৌখিক পরীক্ষা হয়, এরপরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। যেমন আমাদের বাচ্চারা যারা সায়েন্স নিয়ে পড়ে, ক্লাস এইট এর পরে ল্যাবরেটরিতে তাদেরকে মাঝে মাঝে প্র্যাকটিক্যালে যাওয়া লাগে না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি অক্সিজেন বানিয়ে দেখাও, পানি তৈরি করে দেখাও, দেখানো লাগে না? এরকম প্র্যাকটিক্যালি তার পরীক্ষা হয়, এরপরে তার ইন্টার্নি হয়। ডাক্তারদের যেমন 5 বছর মেডিকেল সায়েন্স নিয়ে মেডিকেল কলেজে পড়ার পরেও আরো 1 বছর বড় বড় প্রফেসরের সাথে থেকে 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 কি করতে হয়, ইন্টার্নি করা লাগে, এই পকেট মারের ইন্টার্নি হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন? আসলে সব রকমের জ্ঞানকে যে আমরা জ্ঞান বলি না, অথচ এটাও জ্ঞান, এটার উদাহরণ দিচ্ছি, কেমন? তো সে বলছে প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিতরে সহজতম একটা পরীক্ষা, খুব কঠিন না, এর চেয়েও কঠিন পরীক্ষা আছে, কোসি লাউ আছে না, কোসি লাউ এই দেশে কি কর, লাউ কানি কদু কর, হ্যাঁ লাউ কদু দুটাই কয়, কেন যে লাউ হে কদু, কেন তো কোসি লাউ বা কোসি কদু, এটার চামড়া কি মোটা হয় না পাতলা হয়,
এরকম পাতলা চামড়ার কদুতে নখ দি গুঁতা মারতে মজা লাগে। বাজারে দেখবেন লাউ কেনার নিয়ত নাই, তারপরও গুঁতাইতে যে একটা মজা লাগে, এটার জন্য লাউটা ধরি এমনি করে, লাউটা কেমন কত দাম করে একটা গুঁতা মারে, তার টপ করে আওয়াজ হয়, এই আওয়াজ শুনতে হে তার বুঝে নি ভালো লাগে, ভালো লাগে। এখন এই কচি লাউ একটা, এই লাউয়ের উপরে একটা পাতলা সুতি কাপড়, ফিনফিনে সুতি কাপড়কে পানি দিয়ে ভিজিয়ে এই লাউয়ের উপরে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। লাগানোর পরে এখন বলেন একটা পাতলা সুতি কাপড়, একদম পাতলা, এটা যদি কচি লাউয়ের উপরে লাগিয়ে দেওয়া হয় আর ভিজা কাপড় হয়, পানি মারা হয়, তাহলে লাউয়ের চামড়া, ছিলকা এবং এই কাপড়ের মাঝখানে কোনো ফাঁক থাকে? কোনো ফাঁক নাই। ই লাগাইয়া দিয়া তারপরে এই লাউটা আবার একজনের হাতে দেওয়া হয়, সে এরম এরম করে নাড়াইব, লাউটা কি করবে? কারণ যার পকেট মারে সে কি সব সময় রেডি হয়ে এরকম করে পাইতে দেয়নি, পকেটটা দিলাম নেন মারেন, এমনি করেনি, এটা তো নড়ার মধ্যে থাকে কেন? সেই জন্য এই লাউয়ের ছিলকাটা হইল যাত্রীর চামড়া আর কাপড়টা হইল তার পকেট। এই লাউটাকে একজন এমনি এমনি নাড়ায়, এমনি এমনি নাড়ায়, আর পকেটমার সাহেবের পরীক্ষার্থীর কাজ হলো সে অন্যদিকে তাকিয়ে, অন্যদিকে তাকিয়ে এই নড়াচড়ারত অবস্থার লাউয়ের উপরে যে কাপড়টা আছে সেটাকে দুই আঙুলের ফাঁকে একটা আদা ব্লেড দিয়ে, কেমন ব্লেড? আদা ব্লেড। এই আদা ব্লেড দুই আঙুল দিয়ে নিয়ে সে কি করবে, এই লাউয়ের উপরে যে কাপড়টা আছে ওইটাকে এক পোঁচে কাটতে হবে। কয় পোঁচে? ডবল পোঁচ দিলে ফেল, এক পোঁচে কাটতে হবে, কাপড় কাটবে কিন্তু লাউয়ের চামড়ায় সামান্য আঁচড় করতে পারবে না, তাইলে পাস। আপনাদেরকে জিজ্ঞেস করি, এরকম কাজ খুব সহজ না কঠিন? আপনাদের কেউ পারবেন? পারলেও কেউ না, অবশ্য কেউ পারবো আমরা? আসলেই পারবেন। কত মেহনত, কত অনুশীলনী, কত খাটনির পরে এই বিদ্যা সে রপ্ত করে, ঠিক কি ঠিক না? তাহলে পকেটমারি বিদ্যাও তো একটা জ্ঞান, ঠিক কিনা? কিন্তু বলেন দেখি আমাদের সমাজে পকেটমারি বিদ্যাকে কি জ্ঞান বলি নাকি? আমরা আবিধানিক অর্থ থেকে সমাজে একটা পরিভাষা তৈরি করছি, আমাদের সামাজিক পরিভাষা, সেটা হলো যেই জ্ঞান মানুষের দৃষ্টিতে ক্ষতিকর এবং লজ্জাজনক এটাকে জ্ঞান বলে না, ঠিক কি ঠিক না? তাহলে বলেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানালেন, ও নবী বলে দিন, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা সমান হতে পারে না। তাহলে এই ইলম অর্থ জ্ঞান বলতে কি আবিধানিক অর্থে যে কোনো জ্ঞানকেই বোঝানো যায় নাকি বলেন? নাকি আল্লাহর দৃষ্টিতেও কোরআনের দৃষ্টিতেও একটা পরিভাষা আছে? আছে না নাই? আছে। আছে না? আছে। আমার প্রিয় ভাই, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে ইলিমের যে অর্থ, সেই অর্থকে বাদ দিয়ে সেই অর্থের বাইরে যদি অন্য অর্থকেও, ব্যাপক অর্থকেও যদি আমরা গ্রহণ করি, তাহলে বলেন দেখি রব্বুল আলামিনের দরবার থেকে পুরস্কার পাওয়া যাবে না তিরস্কার হবে? সওয়াব হবে না দণ্ডা খাওয়া লাগবে? একটা উদাহরণ দিই, আমরা নামাজ পড়ি না, নামাজ, এই নামাজের আরবি কোরআন শরীফে কি আসছে? সালাত। আরবি শব্দটা কি? সালাত। সালাত শব্দের কোরআন আর হাদিসের পরিভাষার অর্থ হলো এই, বিশেষ অর্থ হলো ওই যেটা আমরা করি, ওজুর সাথে কাপড় চোপড় পরি কেবলামুখী হইয়া, বুঝছেন না, আপনার দাঁড়াইয়া রুকু করিয়া সেজদা করিয়া যা আমরা করি, এটাকে কি বলে? সালাত বলে কোরআন হাদিসের পরিভাষায়। কিন্তু ইসলাম আসার আগেও এই সালাত শব্দটা আরবি ভাষায় ছিল না? ছিল না। তারাও তো একটা অর্থে ব্যবহার করতো, এটার আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ অনেকগুলো আছে, তার ভিতরে একটা অর্থ ওই যে কাট সিজন করি না আমরা,
কাঠ সিজন করে না, কাঠ 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 সিরাই করার পরে যদি কাঠ ভেঙে যায়, বাঁকা কাঠকে সোজা করার অনেকগুলো প্রক্রিয়া আছে, তার ভিতরে একটা প্রক্রিয়া হলো আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠ কি করা, সোজা করা। এই আগুনের তাপে বাঁকা কাঠ সোজা করাকেও আরবিতে সালাত বলে, একটা অর্থ আবিধানিক অর্থ। সালাতের আবিধানিক আরেকটা অর্থ হলো প্রার্থনা করা, দোয়া করা। কি করা একটু বলি মেহরবানি করে, সালাতের আবিধানিক অর্থ একটা কি করা, দোয়া করা। কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় এই আবিধানিক অর্থ উদ্দেশ্য যে কোনো রকমের দোয়াকে সালাত বলে, নাকি আমরা যে বিশেষ আমলটা করি এটাকে সালাত বলে, ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটা বড় কোম্পানির এমডি সাহেব, জোহরের নামাজের আগ দিয়ে মিটিং শুরু করছেন। এমডি সাহেবের সাথে ডিরেক্টররা আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, জিএম অ্যাডমিন আছে, জিএম অপারেশন আছে, জিএম ফাইন্যান্স আছে, সব বসা, মিটিং চলতেছে। 12:30 মিটিং শুরু হয়েছে, বুঝলেন? 12:45 মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আসতেছে। কোন নামাজের আজান? জোহরের আজান। এখন জিএম সাহেব বলতেছে, স্যার আজান হয়ে গেছে, আমরা নামাজটা পড়ে আসি, এখন মিটিংটা মুলতবি থাক, নামাজের পরে আবার শুরু করি, কন্টিনিউ করবো না। এমডি সাহেব বলতেছেন, জিএম সাহেব একটু পড়ালেখা করেন, মোল্লাদের পিছনে আর কত ছুটবেন, একটু স্টাডি করুন, একটু স্টাডি করুন। বুখারী শরীফ বাংলা হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, মুসলিম শরীফ বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, কোরআন তাফসীর আছে, পড়ুন, নিজে পড়ুন, নিজে জানুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের জীবন গড়ুন, নিজে নিজে কোরআন বুঝুন, পড়ুন, মোল্লাদের পিছনে আর কত চলবেন। এমডি সাহেব বড় গবেষক মানুষ, কোরআন নিয়ে গবেষণা করতেছে। তো জিএম সাহেব বলতেছে, স্যার কি অন্যায় করলাম, বুঝলাম না তো। বুঝেন নাই কি অন্যায় করেছেন? আরে সালাত মানে হলো দোয়া, সালাত মানে কি দোয়া। আর মোল্লারা আমাদের জন্য সালাতকে কঠিন করে দিছে, ওযু করতে হবে, মসজিদে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পাক পবিত্র হতে হবে, তারপরে নামাজের আগে না, কঠিন করে দিয়েছে। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিন চান না। আল্লাহ কি চান? কঠিন চান না। আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে, সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, যে কোনো দোয়া করলেই হয়ে যায়। জোহরের সময় দোয়া, আসরের সময় দোয়া, মাগরিবের দোয়া, ফজরের দোয়া, এই মোল্লারা কঠিন করে দিয়েছে, ওযু করতে হবে, টুপি দিতে হবে, তারপরে এইভাবে এইভাবে পাক পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, তো কঠিন জিনিস, একটু পড়াশোনা করুন। এরকম গবেষক আমাদের দেশে আছে না নাই? নেট মুফতি আছে, ইন্টারনেট থেকে মুফতি হয়ে গেছে, ইন্টারনেট পড়ে পড়ে কি হয়ে গেছে, কত দেয়াতে বই পড়ে পড়ে মুফতি হয়ে গেছে, আছে না নাই? বই পড়া মহাদেশ, বুক মুফতি, নেট মুফতি, আবার ওই যে ডিশ চ্যানেল যে আছে না, ডিশ চ্যানেলের প্রোগ্রাম দিয়ে দিয়ে মুফতি হয়ে গেছে, এরকম মুফতি আঙ্গ দেশে আছে না নাই? ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব, সারা জীবন যাই করুক না কেন, তারপরে বই পড়ে নেট ঘেটে, তারপরে আপনার ডিশ চ্যানেল দিয়ে দিয়ে কোনো আলেমের তত্ত্বাবধান লাগে না, এমনি এমনি কি হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, এরকম গবেষক আছে না নাই? নিজে নিজে যদি গবেষণা করে কেউ মুফতি হয় আর ইসলামের উপরে চলতে চায়, সহি কোরআন আর সহি হাদিস দিয়েও সে ব্যক্তি ভুল সিদ্ধান্ত করবে, ঠিক কি ঠিক না? হাদিসও সহি, কোরআনও সহি, কিন্তু তার বুঝ এবং আমল গলত, হয় না? হয় না, বলবো নি? হ্যাঁ, উদাহরণ দেবো একটা একদম জীবন্ত উদাহরণ, জিন্দা, আজ থেকে 5-6 মাস আগের কথা, মসজিদে জুমার নামাজ পড়ায় বের হয়েছে, মুসাফা টুসাফা চলতেছে, দুই ইয়াং ম্যান আসছে, যুবক, একজন পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি, সুন্দর দাড়ি, দেখে মনে হয় না যে স্কুল কলেজের ছাত্র, মনে হয় মাওলানা সাহেব, আর আরেকজন তারও মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, কিন্তু প্যান্ট শার্ট পরা। তো দুইজনের এই দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ছেলে আমাকে বলতেছে, বলে হুজুর আমরা বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে মোহাম্মদপুর ইকবাল রোডে বাংলাদেশ ইউনিভার্সিটি আছে একটা, ওখানে পড়ি,
জিজ্ঞেস করলাম কি পড়ো, এই ফ্যাকাল্টিতে পড়ি। কোন ইয়ারে আছো? এই ইয়ারে আছি। ওকে, কি ব্যাপার? হুজুর, আমার এই ভাই উনি আমাকে সবসময় সহি হাদিস অনুযায়ী নামাজ পড়ার জন্য বলেন। তা আমি বললাম, সমস্যাটা কোথায় পড়েন? আমরাও তো বলি। বললো, না হুজুর, একটু ফ্যাঁস আছে। কি ফ্যাঁস? উনি সহি হাদিস অনুযায়ী নামাজ আমাকে দেখাইতেছেন, যাদের কাছ থেকে ইমান শিখছি, দিন শিখছি, আগে তো খাড়ায় খাড়ায় মুইতাম, উল্টা পাল্টা করতাম, যে আলেম ওলামার সহবত এবং তাবলিগলাদের কাছ থেকে দিন শিখছি, ইনাদের নামাজ তো দেখি ওই সহি হাদিস অনুযায়ী মিলে না, এই জন্য আমার কাছে একটু কনফিউশন আছে, সন্দেহ আছে। তাই আমি ওই ভাইকে বলছি যে, ভাই, আমি তো সহি হাদিস সম্পর্কে অত বড় বেশি জানি না, তবে এখানে ইকবাল লোডের খতিব সাহেব হুজুর আছেন, হুজুর হাদিস পড়ান বলে শুনছি, তো হুজুরের কাছে গিয়ে যদি তুমি সহি হাদিসের নামাজটা বুঝাই দিতে পারো, তাহলে উনি বয়ান করে দিবেন পুরো এলাকার মানুষ একদিনে সহি হাদিসের নামাজ পড়বে, এটা বেশি সুন্দর না? বা হ্যাঁ, এটা তো ভালো। এই জন্য ওই ভাইকে নিয়ে আসছি। আমি মনে মনে করতেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ওই ভাইকে রাগ করলাম না তার উপরে। কেন রাগ করি নাই? কারণ এই বেচারা, তার মুখে সুন্দর দাড়ি আছে, একদম সরেই দাড়ি, মাথায় টুপি আছে, যদিও প্যান্ট শার্ট পরা, নিশ্চয়ই তার দিলের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহব্বত আছে। যদি না থাকতো, এই বাচ্চা এই প্রতিকূল সময়ে কলেজের ভিতরে থেকে এত সুন্দর দাঁড়িয়ে রাখতো না, ঠিক কি ঠিক না? এই জন্য তার উপরে রাগ করার কোনো কারণই নাই। আমি চিন্তা করতেছি, তার মাথাটাকে যে ওয়াশ করছে, তার ব্রেনটাকে যে ওয়াশ করে উল্টা পাল্টা দিকে নিছে, এটা তার দায়, এই বেচারার তো দায় না। আমি তার সাথে খুব নরম ভাবে কথা শুরু করলাম। আমি বললাম, ভাই বলো দেখি বাজান, তোমার তুমি তো আমার পিছনে নামাজ পড়ছো আজকে। বলে, জি হুজুর, কোনটা সহি হাদিস বিরোধী হয়েছে একটু আমাকে বুঝাই দাও। হুজুর, নামাজের কথা কি বলবো, নামাজের আগে যে কাতার সোজা করি সেখানেও তো সহি হাদিসের আমল হয় নাই। আমি বললাম, কেন হয় নাই, কি সমস্যা? হুজুর, সহি হাদিসের ভিতরে আছে, নামাজের কাতারে দাঁড়াইলে একজনের পা আরেকজনের পায়ের সাথে লাগাই রাখতে হবে। আপনার এখানে তো একজনের পা আরেকজনের পায়ের সাথে লাগাই নেই, তো সহি হাদিস অনুযায়ী হয়নি। আমি জিজ্ঞেস করলাম, এই যে একজনের ঠ্যাং আরেকজনের ঠ্যাঙের সাথে লাগাইতে হবে, এটা সহি হাদিসে কোথায় আছে? সাথে সাথে হাতে মোবাইল টিপে জেনে, এবারে হেমিয়ার টিভি টাভি বুঝিনি হাদিস উগা বার করছে, তো হাদিস দেখলাম বাংলা হাদিস, আরবিটাও আছে, এরকম করে ডলার দিলে আরবিটা আসে। আরবিটা আর বাংলাটা মিলাইয়া দেখলাম, আলে হাদিস মৌলভী সাহেব যে অনুবাদ করছে, অনুবাদ সব ঠিক করছে, এক জায়গায় গড়বড় করছে, ইচ্ছা করি বা অনিচ্ছায়। গড়বড় কি করছে? যেখানে হবে মিলাইয়া সেখানে তর্জমা করছে লাগাইয়া, হবে কি মিলিয়ে, তর্জমা করছে কি লাগিয়ে, তাই না? তা এখন আমি যদি বলি, তোমার মৌলানা সাহেব তো অনুবাদ ভুল করছে, তাহলে কিন্তু আপনারা হানাফিরা এই কথাই কন খালি, ঠিক কি ঠিক না? এটা তো বুঝতো না। তো এখন আমি তাকে বললাম, আচ্ছা ভাই, এই হাদিস আমাদেরকে আমাদের ওস্তাদরাও পড়াইছেন, এবং হাদিস সহি, এবং এই হাদিস আমরাও আমাদের ছাত্রদেরকে আল্লাহ রহমতে পড়াই, তারা মৌলানা সাহেব হন, তারা পড়ে। আমি তার এই হাদিস দেখার পরে আমি তাকে বললাম, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, মুসল্লিরা বেরোইতেছে সব, এখন অনেকে বেরোইতেছে, আমি বেছে বেছে দুইজন মুসল্লিকে ডাকছি। কয়জন? দুইজন মুসল্লিকে ডেকে তার দুই পাশে দাঁড় করাইছি, দাঁড় করাই বললাম, এই দুইজন যদি তোমার পাশে কাতারে দাঁড়ায় অসুবিধা আছে কোনো? বলে, না হুজুর, বুঝলাম না, অসুবিধা হবে কেন, ওনারাও মুসলমান আমরাও মুসলমান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার বললাম, হাদিসটা পড়ো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কোন সাহাবী থেকে? হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। হাদিস পড়বে, তো হাদিস পড়ছে, তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসের শেষে নিজের আমল বলতেছেন, আমরা কি করতাম এই হাদিস অনুযায়ী আমল করতে গিয়ে।
সেখানে আছে, আমরা একে অপরের সাথে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াইতাম, হবে কি? হ্যাঁ, আমরা কাঁধের সাথে কাঁধ লাগিয়ে এবং পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াইতাম। আনাস বলতেছেন, আল্লাহ নবী বলছেন যে কাতার সোজা করো, যদি কাতার সোজা না করো তাহলে তোমাদের উপরে এই আজাব আসবে, এই হবে, সেই হবে, তোমাদের ভিতরে ইখতিলাফ হবে, এটা হবে, এটা হবে। তাই আমরা কাতারটা সোজা করতাম কিভাবে? একে অপরের কাঁধের সাথে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াইতাম। তো আমি বললাম ঠিক আছে, এই হাদিসটা একটু তুমি আমল করে দেখাও। সাথে সাথে হেমিয়ে ঠ্যাং চাগাই দিছে, বুঝছিস? আমি কইলাম বাজান, এটা তো দুই নম্বর, এক নম্বরটা করো। বুঝলাম না, ওকে ইংরেজিতেও কই নাই, আরবিতেও কই নাই, ফার্সিতেও কই নাই, উর্দুতেও কই নাই, বাংলা ভাষা বুঝছি। এক নম্বরটা করো, এক নম্বরটা মনে আছে নি কোনটা? কাঁধের সাথে কাঁধ লাগানি, এই যে কাঁধ, আমরা কাঁধ এলো, এটা এটা তো হলো বাজু, এটা কি কাঁধ? এই কাঁধের সাথে কি লাগাইতে হইব? কাঁধ লাগাইতে হইব। এক নম্বরটা করো, সে খুব বুঝলাম না, বুঝুন নাই কেন, ক এটা কিভাবে সম্ভব? তো আমি বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসম্ভব কাজের আদেশ করছেন? অসম্ভব যেটা, যে কাজ করা সম্ভবই না, এমন কাজ করতে আদেশ করে বা এমন কাজ থেকে নিষেধ করে, বেকুব অথবা ফাগল, ঠিক না? আপনাকে এখানে আমের গাছ আছে নি, আমের গাছে এখন আম আছে? আমের মৌসুম আরো দুই তিন মাস চার মাস পরে আইব, কেন? এখন তো আম নাই। আচ্ছা, গাছে আম নাই, আম পাড়া সম্ভব? আম ফাড়বি না, খবরদার। কি বলতেছে? খবরদার, আম ফাড়বি না। তো হলাইন কে মাথা, এমনি আর মাথা খারাপ হয়েছে, বুঝেনি? তার বেগুন ছিঁড়ে গেছে খুবই। অসম্ভব কাজের থেকে নিষেধ করে কে? আবার অসম্ভব কাজ করতে আদেশ করে কে? পাগল। আম পাড়া সম্ভব না, কেউ যদি আম পাড়, ভয় আম তো নাই, না থাকলেও পায়, বুদ্ধিমানে কয় না, পাগলে কয়। তো আমি বলতেছি তাকে, তুমি কইতেছ কাঁধের সাথে কাঁধ লাগানো অসম্ভব, তো তাইলে পরে আল্লাহর নবী কি অসম্ভব কাজ করতে বলে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অসম্ভব কাজ করে পাগলের কাম করছেনি? অসম্ভব আসলে তার দুই পাশে যে দুইজনকে আমি দাঁড় করাইছি, একজন হইলো তার চাইতে এক বিঘত লম্বা, আরেকটাকে দাঁড় করাইছি এক বিঘত পাড়ি। এখন হেমিয়া লাইনে আসে, হুজুর লাগানো দিয়ে তো আসলে লাগানো উদ্দেশ্য না। তো আমি বললাম কি উদ্দেশ্য? তো সে উত্তর দেয়, উদ্দেশ্য হলো কেউ আগে কেউ পরে এরকম যেন না হয়, যেন সমান হয় কাতারটা, মিলিয়ে দাঁড়ানো। আমি বললাম বাজান, কাতার সোজা করার ব্যাপারে মানুষের শরীরের দুইটা দিক, একটা উপরের একটা নিচের, ঠিক কি ঠিক না? দুই দিকের ব্যাপারেই হযরত আনাস বলতেছেন, আমরা কাঁধের সাথে কাঁধ লাগাইয়া আর পায়ের সাথে পা লাগাইয়া দাঁড়াইতাম। লাগাইয়া না মিলাইয়া? হ্যাঁ, তর্জমা গলত করছে তোমার হুজুরে, তোমারে ফেঁসে ফেলছে গলত তর্জমা করে। এত তো মনে করছে নিজের মশলা সাবিত হয়েছে, আসলে তো ফেঁসে আলাইছে। এখন আমি বললাম উপরের অংশেরটা তো তুমি হাদিস ঠিক মতো বুঝছো, যেখানে বাহ্যিক অর্থ লাগানো বা মিলানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সমান করা। নিচেরটার অংশে গড়বড় করো কেন? পায়ের ক্ষেত্রে গিয়ে উল্টা বুঝো কেন? সেখানেও তো এটাই অর্থ, ঠিক কি ঠিক? হ্যাঁ, এখন বলেন দেখি আমার প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন দেখি, হাদিস তো সহি কিন্তু এই ব্যক্তির আমল এবং বুঝ সহি না ভুল?
নিজে নিজে যদি সহি হাদিসের গবেষণা করে নিজে নিজে যদি মুফতি হয়ে যায়, নেট মুফতি, ডিশ মুফতি, বুফ মুফতি হইলে নিজেও গোমরা হবে, সহি হাদিস দিয়ে নিজে ভুল আমল করবে, আরেকজনকেও ভুলের মধ্যে ফেলবে, ঠিক কিনা? এরপরে কয় কি, হুজুর একটা কথা, কি কথা? হুজুর ঠিক আছে, যদি সোজা করেই দাঁড়াই, মিলানোই যদি উদ্দেশ্য হয়, যেন সমান হয়, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে যে হাদিসের ভিতরে আসছে মাঝখানে শয়তান ডুববে, ফাঁক রেখো না, শয়তান ডুববে। আমি বললাম এইভাবে ফাঁক করলে তো শয়তান দাঁড়ায় তোমার পাশে, কোথায়? এখন যখন তুমি ফাঁসে বন্ধ করে দিছো, বন্ধ করে মাঝখানে তো সেগাইয়া দুই হাত ফাঁক করছো, এখন তো শয়তানের লাই বিশাল জায়গা দিছো, তলে খাড়াইয়া ডাইরেক্ট অ্যাকশন করো না ভাই। ঠিক কি না? হাদিস আদা বুঝলে তো মুশকিল। এই জন্য বলেন দেখি, নিজে 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 গবেষণা করে, টেলিভিশন দেখে, নেট ইন্টারনেট ঘেঁটে, অথবা বই পড়ে পড়ে যদি কেউ মুহাদ্দিস আর মুফাসসির আর মুফতি হয়, এই রকম মুফতি মানুষকে জান্নাতে নেওয়ার পরিবর্তে জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একজন ডাক্তার সাহেব যদি নাকি MBBS পাশ না করে, মেডিকেল কলেজে ভর্তি না হয়ে নিজে 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 ডেভিডসন মুখস্থ করে ফেলে, ডাক্তারি মেডিকেল সায়েন্সের MBBS এর সিলেবাস পুরো মুখস্থ করে ফেলছে, এবং MBBS পাশ করা ডাক্তারের চাইতেও তথ্য সে ভালো দিতে পারে, ব্রিলিয়ান্ট, কিন্তু কোন ডাক্তার প্রফেসরের তত্ত্বাবধানে পড়ালেখা করে নাই, কোন মেডিকেল কলেজে পড়ালেখা করে নাই, এইরকম ইন্টারনেটের ডাক্তার, এরকম ডিশ ডাক্তার, নেট ডাক্তার এবং বুক ডাক্তারের কাছে রোগী রোগের চিকিৎসা করানোর জন্য যাবেন নি? কে যাইব? হাত উঠান, কেন যাবেন না? ডাক্তারি শিখতে হলে বড় ডাক্তারের তত্ত্বাবধানে আন্ডারে থাকিয়া মেডিকেল কলেজে ভর্তি হয়ে তারপরে শিখা লাগে, ঠিক কি? এরপরে ডাক্তারি কর, তেমনি ভাবে যদি দ্বীন আর ঈমান শিখা লাগে, কোরআন আর হাদিসের ইলম অর্জন করা লাগে, তাহলে অবশ্যই অবশ্যই অথরাইজড আলেমের কাছ থেকে, যেই আলেম আরেকজন বড় আলেম, ওই আলেম আরেকজন বড় আলেম, এভাবে যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারে, এই রকম কোন অথরাইজড আলেমের কাছে থেকে থেকে, তার তত্ত্বাবধানে থেকে থেকেই কোরআন আর হাদিস শিখা লাগে, এর বাইরে শিখলে গোমরাহ হবে, ঠিক কি? হকানি আলেম ওলামারা নিজের মন থেকে কিছু বলেন না, তাদেরকে বলতে হলে তাদের হাত পা বাঁধা, আল্লাহ রসুলের থেকে, সাহাবিদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে তারপরে তাকে কি করা লাগে, বলা লাগে, ঠিক কি? ঠিক। আপনি কবেন হুজুর, তাহলে আপনারা যে মাসলা মাসাইল বর্ণনা করেন বা এগুলা দেন টেন, এগুলা কি হাদিস টাদিস, এগুলা কি আপনারা রসুল উত্তম দেননি? আপনারা তো নিজেরা হড়া লেখা করে দেন, আমরা হড়া লেখা করি, যে কোনো জায়গায় পড়ি না, কওমি মাদ্রাসায় সত্যিকারের হকানে আলেম ওলামার কাছে পড়ি, ঠিক কি? ঠিক না? আপনি এখানে যত আলেম ওলামা আছেন এদেরকে জিজ্ঞেস করেন, কে হযরত আপনি হাদিস কোত্থেকে পড়ছেন, আপনি কোরআন কোত্থেকে পড়ছেন, জিজ্ঞেস করেন কার থেকে জানছেন, হয়তো বলবে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে পড়েছি, অথবা বলবে হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পড়েছি, অথবা বলবে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পড়েছি, তাকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন আমি আল্লামা শাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানীর কাছ থেকে পড়েছি, আর যদি আল্লামা আহমদ শফিকে জিজ্ঞেস করেন তিনি বলবেন আমি পড়েছি শেখুল ইসলাম আল্লামা হযরত ইমাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী শিখেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শিখেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতবির কাছ থেকে, ইমাম কাসিম নানুতবি শিখেছেন হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদের কাছ থেকে, হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন হযরত শাহ ইসহাক দেহলভির কাছ থেকে, হযরত শাহ ইসহাক দেহলভি শিখেছেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি শিখেছেন মুসনাদুল হিন্দ হযরত শাহ ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস
দেহলভির কাছ থেকে, হযরত শাহওয়াদিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি শিখেছেন, হযরত শেখ আবু তাহের আল মাদানির কাছ থেকে শেখ আবু তাহের আল মাদানি শিখেছেন, হযরত শেখ ইব্রাহিম কুর্দির কাছ থেকে। এভাবে যেতে যেতে আল্লামা ফিরাবরি বলেন, আমি শিখেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কাছ থেকে। ইমাম বুখারী বলেন আমাকে হাদিস শুনিয়েছেন হুমাইদি, হুমাইদি বলেন আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান, সুফিয়ান বলেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি বলেন আমাকে হাদিসের সংবাদ দিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত তাইমি বলেন আমি আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসিকে বলতে শুনেছি, আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসি বলেন আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে বসা অবস্থায় বলতে শুনেছি যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব বলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কোত্থেকে জানলেন, তিনি বলে দিবেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাউইন থাম্মা আমিন। আমি জিবরিল আমিনের কাছ থেকে শিখেছি, জিবরিল আমিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। হাক্কানি আলেম উলামার সনদ, তাদের সূত্র পরম্পরা ধারাবাহিকতা, আল্লাহর নবী পর্যন্ত, সাহাবি পর্যন্ত, আল্লাহর নবীকে পার করে জিবরিল এবং রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কি ঠিক না? নিজে নিজে বুঝে বুঝে কোরআন হাদিস পড়ে কোরআন হাদিসের সহি ব্যাখ্যা শিখা যায় না, নিজেও গর্তে পড়ে জাহান্নামের, অন্য কেউ জাহান্নামের গর্তে ফেলে, ঠিক কি? এরকম কিছু পণ্ডিত আঙ্গদেশে আছে না নাই? এবার বলেন ইসলাম শিখতে হলে মোল্লার কাছেই যাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? কারণ মোল্লা নিজের কথা বলে না, কার কথা বলে? এখন ওই এমডি সাহেব বলতেছে যে আপনারা একটু গবেষণা করুন, পড়ুন, নিজে নিজে জানুন, সালাত মানে দোয়া করা, কি করা? দোয়া করা। আসুন আমরা জোরে সালাত আদায় করি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে, ওই আল্লাহ এত হাই অফিসিয়াল, আমরা কয়েকজন অফিসার হাত উঠিয়েছি, মাওলা সারা পৃথিবীর যত বিনিয়োগ আছে বিদেশি সব আমার কোম্পানিতে তুমি এনে দাও, ইয়া আল্লাহ আমার কোম্পানির প্রবৃদ্ধি কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমাদের আবিধানিক দিক থেকে তো সালাত আদায় হয়েছে, ঠিক কি ঠিক না? কোরআন হাদিসের পরিভাষায় সালাত আদায় হয়েছে, কোরআন আর হাদিসের পরিভাষার সালাতের অর্থকে পরিত্যাগ করে আবিধানিক অর্থে গ্রহণ করার কারণে এই রকম এমডি সাহেব এই নামাজ যে আদায় করছে এটার দ্বারা সওয়াব পাইবো না দান্ডা খেয়ে? আমরা যে রোজা রাখি আপনারা নারাজ নেই কোনো, খুলে ছাড়ি দিব, আমাদের রোজা রাখি, রোজার আরবি কি বলতে পারেননি? সোম, সিয়াম, সোম, সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদাররা তোমরা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? সিয়াম। এই যে সিয়াম ফরজ করা হলো, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, আধা ঘন্টা বিরত থাকলেও সিয়াম আদায় হবে, আবিধানিক অর্থ, বুঝেননি কি কই? কিন্তু শরীয়তের পরিভাষায় কোরআন আর হাদিসের পরিভাষাতে বিশেষ অর্থ কি এই আবিধানিক অর্থ না আরেকটা অর্থ আছে, সেই অর্থ কোনটা? যে কোনো রকমের বিরত থাকাকে কি সিয়াম বলে, নাকি বিশেষ শর্ত সাপেক্ষে, শর্তের সাথে নিয়ত সহকারে সুবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কয়েকটা কাজ থেকে বিরত থাকাকে কি বলে সিয়াম, ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান সাহেব সকাল 9:10 অফিসের পিয়নকে ডেকে বলতেছে রমজান মাসের প্রথম তারিখে, এই দুটো ক্লাব স্যান্ডউইচ এবং একটা এসপ্রেসো কফি নিয়ে আসো। তো পিয়ন এসে বলতেছে স্যার
আপনি তো নামাজ রোজা করেন, আজকে যে রমজান মাস আপনি মনে হয় ভুলে গেছেন। বলবো কেন, বললে কি আমি মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান হতে পারি রে? আজকে রমজান মাস খুব ভালো করে জানি। স্যার তাহলে যে স্যান্ডউইচ খেয়ে বেরসেন বুঝলেন না তো? বেটা একটু জ্ঞান শিখ, স্টাডি কর, পড়ালেখা কর, গবেষণা কর, মোল্লাদের পিছনে আর কয়দিন চলবি? আর সিয়াম মানে হলো আল ইমসাক, বিরত থাকা। সেই সকাল থেকে নিয়ে এই অফিসে আসা পর্যন্ত নাস্তা না খাইয়া আজকে চলি আইসি, বিরত থাকছি আর কত। এখন ইফতার করুম, কি করুম? ইফতার করুম। মোল্লারা একদিনে রোজা রাখে একটা, আমি রাখবো সাতটা। এখন ইফতার করুম একটা, আবার দশ মিনিট পরে সেহরি করুম, জোরের সময় আবার ইফতার করুম দুইটা, আবার জোরের নামাজ পড়ে একটা সেহরি করুম, আবার আসরের আগে ইফতার করুম, কয়টা হইল? তিনটা। মাগরিবের পরে আবার সেহরি, আসরের পরে সেহরি করিয়া মাগরিবের সময় আবার ইফতার করুম, কয়টা হইল? চারটা। গবেষণা করি রোজা রাখলে চারটা হাঁসটাও রাখুন যায়, আর মোল্লাগো কথা মানলে কষ্ট হইব রাখ দিয়ে একটা, বুঝিনি? এখন হেমিয়ে রোজা রাখছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, সিয়ামের কোরআন হাদিসের যে পরিভাষা, সেই পরিভাষার অর্থ বাদ দিয়ে আবিধানিক অর্থে এই সিয়াম পালন করার কারণে এরকম চেয়ারম্যান সাহেব সওয়াব পাবে না ডান্ডা খেব? ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের পরিভাষায় যে কোনো জ্ঞানকে ইলম বলা হয় না। ইলমের আবিধানিক অর্থ যে কোনো প্রকারের জ্ঞানকে ইলম বলা যায়। আবিধানিক অর্থের দিক থেকে পকেট মারিও জ্ঞান, সিনকাতার জ্ঞানও জ্ঞান, চুরি করাও জ্ঞান, ডাকাতি শিক্ষা করাও জ্ঞান। এমনি ভাবে যেগুলোকে আমরা ভালো জ্ঞান বলি, ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারিং শিখা, এইভাবে অর্থনীতি শিখা ইত্যাদি যত জ্ঞান আছে এই সবগুলাকে জ্ঞান বলা হয়। কিন্তু কোরআন হাদিসের পরিভাষাতে এগুলোকে জ্ঞান বলা হয় না, ইলম বলা হয় না। কোরআন হাদিসের পরিভাষায় এই সবগুলাকে ফান বলা হয়, বৈষয়িক বিদ্যা বলা হয়। কোরআন আর হাদিসের পরিভাষায় কোন জ্ঞান ইলম হওয়ার জন্য তার মধ্যে কমপক্ষে পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগে। কয়টা? কয়টা বৈশিষ্ট্য? এটা যদি আমি কই পাঁচ বৈশিষ্ট্য, বা কোনো মাওলানা সাহেব বলে, তাহলে আপনারা কইবেন যে হুজুরে হ্যাঁ নিজের মন মতো এমনি ঘুরাইয়া লাইছে, বুঝছেন? হুজুর আপনি সব ঠান্ডা সাহেব ঘুরাইয়া লাইছে। অনেক সময় অনেকে ঘুরায়নি, বুঝছেন? আরে এক হুজুর ওয়াজ করছে, হ্যাঁ পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করা মাকরু না কন্যা গেলে জায়েজ না না জায়েজ? কেবলার দিকে ফিরে পেশাব করা, একজনের মাইয়া কেবলার দিকে বসে ছোট মাইয়া পেশাব করতে যাই, তোমার মেয়ে কেবলার দিকে ফিরে পেশাব করে তুমি দেখো না, না জায়েজ কাজ করতেছ? প্রতিবেশীকে বলছে এক মৌলানা সাহেব, কয়দিন পরে দেখে ওই হুজুরের ফোলা একটা কেবলার দিকে ফিরি ফিরতেছে পেশাব করতেছে। হেমিয়ে সুযোগ পেছে, হুজুর আপনার ফুতে তো পেশাব করছে কেবলার দিকে ফিরে চাইছেন? হ্যাঁ এদিকে ফিরছে কিন্তু ঘুরাই রাখছে, নলগাম ঘুরাই রাখছে, বুঝছেন? আপনি দেখেন না। কারণ আমি যদি পাঁচ বৈশিষ্ট্য কই যে এই পাঁচ বৈশিষ্ট্য কমপক্ষে লাগবে না হলে এলেম হবে না, এটা আমি কইলে আপনারা কইবেন যে হুজুরে নিজের মতো ঘুরাইতে আসে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই বলতেছিলাম এই বৈশিষ্ট্যগুলো আমি বলি নাই, যিনি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তার নবীকে পাঠিয়েছেন, নবীর দ্বারা হাদিস শুনিয়েছেন, সেই রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরেই এই জ্ঞানের জন্য, জ্ঞানী হওয়ার জন্য পাঁচটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান। যে জ্ঞান মানুষকে ঈমানদার বানায়, ঈমানের শিক্ষা দেয়। সূরা আলে ইমরানের প্রথম রুকুতে প্রথম পৃষ্ঠার আয়াত, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিকুল্লুম মিন ইনদি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যাদের কাছে জ্ঞানের বুৎপত্তি আছে এবং ডেপথ অফ নলেজ আছে, এই সমস্ত জ্ঞানীরা সকলেই বলে আমরা ওনার উপরে ইমান এনেছি। সুবহানাল্লাহ, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আমাদের রবের তরফ থেকে হয়, ঠিক কি ঠিক না? তাহলে বলেন দেখি, আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেছেন তাদের কাছে কি থাকে, জোরে বলেন ঈমান থাকে, ঠিক কি না? এক নম্বর বৈশিষ্ট্য হলো যে জ্ঞান মানুষকে ঈমান শিক্ষা দেয়, ঈমানদার বানায়। আমি বললাম মোল্লা বলছে না আল্লাহ বলছে। দুই নম্বর বৈশিষ্ট্য, শুধু ঈমানের শিক্ষা দেয় তা না, বরং ঈমানের ঘোষণা দেওয়া শিখায়, তাওহীদের ঘোষণা দেওয়া শিখায়, এক আল্লাহর ঘোষণা দেওয়া শিখায়, আল্লাহ কয়জন, ইবাদতের উপযুক্ত মালিক কয়জন, রিজিক দেন কয়জন, আরো জোরে বলেন সকলকে রিজিক দেনেওয়ালাকে, সকলকে আপদ বিপদ থেকে মুক্তি দানকারী কে, বিপদ দেন কে, মুক্তি দেন কে, রোগ দেন কে, রোগ মুক্তি দেন কে, টাকা পয়সা দেন কে, অভাবগ্রস্ত করেন কে, ক্ষমতা দেন কে, ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন কে, সবকিছু করেন কে? আমরা অনেক সময় বুঝি না, আমরা কই হুজুর কই, আমরা তো দেখি আঙ্গুর রিজিক অফিসের তো নাই, খেতের তো নাই, ব্যবসা বাণিজ্য দোকান থেকে আসে, দোকানে ব্যবসা করে টিয়া পাই, ওইটা দিয়ে কিনি খাই, রিজিক দোকান থেকে আসলো, ফসল হয় খাই, বেশি অন্য জিনিস কিনি খাই, খেত থেকে আসলো, মাসে চাকরি করি, চাকরি করার পরে বেতন পাই, বেতনের দ্বারা খাই, চাকরি খাওয়াই, বাহ্যিক ভাবে দেখি যে চাকরি খাওয়ায়, দোকান খাওয়ায়, বাহ্যিক ভাবে দেখি হলো আমাদের ক্ষেত খামার খাওয়ায়, আসলে বলেন তো দেখি কে খাওয়ায়? এগুলো সবগুলো হলো ফর্তা। একটা ঘটনা ঘটছে নোয়াখালীর, কোন জায়গার ঘটনা? আমরা তো কুমিল্লা, কেন নোয়াখালীর কেউ নাই তো নারাজ হইবে, আবার আঙ্গ দেশের বদনাম করছি, বদনাম করি না, একটা ঘটনা বোঝানোর লাগি বলতেছি, বোঝানোর লাই বলতেছি, বাস্তব ঘটনা। আপনাদের এখানে যে কামলা খাটে, এই যে ক্ষেত খামারে কামলা খাটে বদল্লা, এগুলোকে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বদলা, বদলা বলেননি? আচ্ছা, বদলারা খেতে খাটে ঠিকই, কিন্তু দুপুরের খাওয়াটা খায় গৃহস্থের বাড়িতে সাধারণত, ঠিকই ঠিক না? তাহলে এমনি রান্না করবো কোন সময়? গৃহস্থের বাড়িতে রান্না হয় তাদের জন্য, তারা খায় কোথায়? দুপুর বেলা খায় গৃহস্থের বাড়িতে। ভাইজান, আমার আম্মা জানো অসুস্থ, আম্মাকে অপারেশনে অবস্থায় রেখে এই রাত্রে দুইটার সময় আম্মাকে অপারেশনের ওটি থেকে বের করে সিটে দিয়ে আসছি। আজকে যদি আপনাদের প্রোগ্রাম না হইতো আর হজরতের প্রোগ্রাম না হইতো, আমি আইতাম না, এই দুনিয়ার যারই হোক সালমানকে দিয়ে দিতাম। আল্লাহ একবার, আমার আম্মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি সুস্থতা নসিব করে দেন। আম্মা তো অসুস্থ, আমিও অসুস্থ, এই যে চা খাইতেছি, চা খাওয়ার দরকার পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে বদল্লা, বদলা দেয়, বদলা দুপুর বেলা খায় গৃহস্থের বাড়িতে, তো নোয়াখালীতে বদল্লা কয়, কি কয়? বদল্লা। ওখানে সবকিছু নাম টাম যা আছে সব একটু টেড়ামেড়া করি কয়। এরে রফিক কে মিয়া, জীবনে কোনোদিন রফিক কইতো না, এ রফিক এদিকে কইতো, কি কইব? এরে রফিক কে মিয়া, ঠিকই রে। আরে নোয়াখালীতে কুমিল্লাতে তো কম বিকৃত করে, আমাদের ময়মনসিংহে যা করে কইলিবারে আপনাদের আ হয়ে যাবে। আমার এক দাদার নাম মনু দাদা, কি নাম? আমি বড় হয়ে কইতেছি মনু, ওইটা কি নাম হইল? আমাদের বংশ হইলো শাহ বংশ, পীর বংশ, তো আমি মনু ফহির, মনু শাহ কইতাম, মনু শাহ এটা কি নাম হইল? না, ওনার নাম হইলো আব্দুল মান্নান। কি নাম ওনার? নাম হয়েছে কি? মনু বেড়া। ওই এলাকায় কি কয়? মনু বেড়া। আরেক দাদার নাম জব দাদা,
কিনা, আরে জব করেন নেন, কোরবানি জব দেন, জব আমি কি এটা কিনা, ওনার নাম আব্দুল জাব্বার। ওই তুলনায় রফিক থেকে রফিক কে করুন, খুব অসুবিধা আছে নি, ঠিক আছে, কম থেকে উন্নত আছে। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওই বদল্যা এরা সব সারাদিন কাজ করিয়া দুপুর বেলা আসছে কোথায়, খানা খাইতে আসছে, কোথায় খাইতে আসছে, এখন তো মাখন চলি আইছে, বুঝছেন নি, এখন মাথা দিয়ে কি করবে, বদল্যা দিছে দুপুর বেলা খাইতে আইছে। গৃহস্থের বাড়িতে যে মহিলা, এই মহিলা হইল পর্দানসীন, গৃহস্থ বাড়িতে নাই, এখন খাইতে যে দিছে কেমনে খাইতে দিব, মহিলা তো আর সামনে আসতে পারে না, তো দুই রুমের মাঝখানে একটা পর্দা, দুই রুমের মাঝখানে একটা দরজা, আর দরজার মধ্যে কি লটকানো, পর্দা লটকানো, বুঝেননি। এখন ওই দিক থেকে ওরা চায় আমরা ভাত কামু, ভাত দিত না, তো দেখে তলে দিয়ে ভাত আসতেছে, পর্দার তলে দিয়ে কি আসে, মানে ওই দিক থেকে গৃহস্থের বউ তো পর্দা নসীন, গামলা কি করে ঠেলি দেয়, তো এটা আসতেছে, পানি লাগবো পানি আইতেছে, লবণ লাগবো লবণ আসতেছে, ফ্লেট লাগবো ফ্লেট আসতেছে, সব আসতেছে। বিকালবেলা পুরা গ্রামের লোকজন ভিড় করে ফেলছে ওই গৃহস্থের বাড়িতে, গৃহস্থ বাড়িতে আসছে, কি ব্যাপার ভাই, কি বিচার, কোনো বিচার না, একটা বিচার তো আছে, আমনের ছেলে থাকে কুয়েতে, কুয়েত থেকে এটা এত একটা দামি ম্যাজিকের পর্দা পাঠাইছে, আমনে আঙ্গুরের কন্যা, এটা কেমন কথা, দেখেন না, দেখেন না, খারাপ, ট্রাঙ্কটা টানিয়ে আনেন না।